হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন পিএইচপির ধারাবাহিক টিউটোরিয়াল। গত পর্বগুলোতে আমি মাইএসকিউএল ডাটাবেস সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ মাইএসকিউএল ডাটাবেসে কীভাবে ডাটা ইনসার্ট করবেন, ডাটা আপডেট করবেন, ডাটা রিটাইপ করবেন, অর্থাৎ ডাটা পিক আপ করে আপনার সাইটে শো করাবেন ইত্যাদি আপনাদেরকে দেখিয়েছিলাম। এ পর্বে ডাটাবেস সিলেক্ট সম্পর্কে আরও বেশ কিছু আলোচনা করব। কিছু আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে ডাটাবেস থেকে ডাটা সিলেক্ট করে আপনাদের সাইটে ডিসপ্লে করাবেন। এখানে দেখুন, আমি হচ্ছে স্টার চিহ্নের মাধ্যমে সকল ডাটা সিলেক্ট করেছি এবং তার মধ্যে আমি সকল ডাটা এখানে শো করেছি। কিন্তু আমরা এখানে সকল ডাটা শো না করে নির্দিষ্ট একটি ডাটা শো করাতে চাচ্ছি, তাহলে সেটি আপনারা কীভাবে করবেন? সেই কাজটি করার জন্য এখানে দেখুন, আমি নতুন একটি টেবিল ক্রিয়েট করেছি ইউজার্স। আমি এই ইউজার ডাটা নিয়ে কাজ করব। অর্থাৎ এখানে আমি সিলেক্ট স্টার ফ্রম আর্টিকেল না লিখে আমি এখানে ইউজার্স লিখছি। এখানে সিলেক্ট আমি কী কী সিলেক্ট করবো, আমি ইউজারের শুধুমাত্র ইমেইলটা আমি সিলেক্ট করবো, এখান থেকে ইমেইলটা শো করাবো। তাহলে এখানে আমি সিলেক্ট স্টার না লিখে এই জায়গায় লিখলাম হচ্ছে সিলেক্ট ইমেইল ফ্রম ইউজার্স, ইউজার্স থেকে শুধুমাত্র সে ইমেইলটা সিলেক্ট করবে। তারপরে এখানে অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে, অর্থাৎ মাইএসকিউএল কোয়েরি, এখানে আমরা প্রসিডিউরাল পদ্ধতিতে এখানে কোয়েরিটা চালিয়েছি, সমস্যা নেই, এটি কাজ করবে। এখানে আমরা হোয়াইল লুপ নিয়েছি, অর্থাৎ হোয়াইল লুপের মাধ্যমে ডাটাগুলো শো করাচ্ছি। এখানে আমাদের হেড না শো করাই আমাদের এখানে শো করাবো হচ্ছে ইমেইল। আমরা এখানে ইমেইল শো করাবো, আমাদের বাকিগুলো মুছে দেই, এগুলো যেহেতু ডাটা আমাদের নাই। আমি হেডের জায়গায় এখানে ইমেইল লিখে দিলাম এবং এই জায়গায় আমরা একটা রেখে বাকিগুলো মুছে দিচ্ছি। আমি শুধুমাত্র ইমেইলটা শো করাবো। তারপরে আমার ব্রাউজারে গিয়ে আমি এটি সিলেক্ট ক্লিক করলাম। দেখুন, আমাদের এই যে এই টেবিলের মধ্যে যতগুলান ইমেইল রয়েছে সকল ইমেইল এই জায়গায় শো করছে, সকল ইমেইল আইডি এই জায়গায় শো করছে। আমরা যদি এই ইমেইলের পাশাপাশি আরও দু একটি ডাটা শো করাতে চাই, অর্থাৎ সকল ডাটা শো করাবো না কিন্তু আরও দু একটি ডাটা শো করাতে চাই, যেমন আমাদের এখানে ইমেইলের পাশাপাশি আমরা এখানে ফার্স্ট নেম রয়েছে অথবা লাস্ট নেম রয়েছে, আমরা ফার্স্ট নেমগুলো শো করাতে চাচ্ছি। তাহলে ফার্স্ট নেম শো করার জন্য আমি এখানে ইমেইলের পরে ফার্স্ট নেম লিখে দিলাম, অর্থাৎ সিলেক্ট ইমেইল ফার্স্ট নেম ফ্রম ইউজার্স। এখানে অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে। আমি এখানে ইমেইলের আগে এখানে আমাদের এর থেকে ডাটাটা আগে ভেরিয়েবলের মধ্যে নিতে হবে। আমরা এখানে নিয়ে নিলাম ফার্স্ট নেম এবং এখানে আমরা লিখে দিলাম ফার্স্ট নেম। তারপরে আমরা এখানে শুরুতে শো করাচ্ছি ফার্স্ট নেম, এখানে আমরা কনকারেশন করি, একটা স্পেস দিতে পারি, সমস্যা নাই। তারপরে ব্রাউজারে গিয়ে আমি এটি রিফ্রেশ দিই, তাহলে দেখুন আমার ফার্স্ট নেমগুলো শো করছে এবং তার পাশাপাশি ইমেইলগুলো শো করছে। এটা আরেকটি ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমি ব্রেক দিলাম, এই যে ফার্স্ট নেম এবং ইমেইলগুলো শো করছে। এখন এইখানে ডাটাবেজে দেখুন, এখানে যখন কেউ কোনো লগ ইন করবে তখন নির্দিষ্ট কোনো শর্ত দিতে হবে, অর্থাৎ যদি ইমেইলের আইডিটা অর্থাৎ ইমেইলটা যদি ঠিক থাকে, পাসওয়ার্ডটা যদি ঠিক থাকে, তাহলে সেই অনুযায়ী ডাটাগুলো শো করাতে হবে। যেমন এখানে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম শো করাতে যাচ্ছি সেই ডাটাতেই, যেটিতে নির্দিষ্ট একটি আইডি রয়েছে অথবা নির্দিষ্ট একটি ইমেইল রয়েছে সেই ডাটাতে শো করতে যাচ্ছি। যেমন আমরা এইখানে বলে দিতে পারি যে সিলেক্ট ইমেইল, ইমেইল ফেলাই দিলাম, আমরা এখানে ফার্স্ট নেম সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম শো করাবে ফ্রম ইউজার্স, ইউজার থেকে এখানে হোয়ার বলে দিলাম, কন্ডিশন হচ্ছে আইডি ইকুয়াল টু থ্রি, যেই আইডিটা হচ্ছে থ্রি সেটার ফার্স্ট নেম এবং লাস্ট নেম শো করাবে। আমরা এখানে গিয়ে রিফ্রেশ দিচ্ছি, দেখুন এখানে আসছে, আচ্ছা আমাদের ইমেইলটা আমরা নিচেরটা কারেকশন করে নেই, আমরা ইমেইল শো করাচ্ছি না, আমরা শো করাচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম। কপি পেস্ট করি, সমস্যা নাই, আমরা লাস্ট নেম এবং ফার্স্ট নেম এই দুটো শো করাচ্ছি, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে ব্রেকের জায়গায় আমরা ইচ্ছা করলে এই জায়গায় স্পেস দিতে পারি, স্পেস দিলাম, ব্রাউজে গিয়ে রিফ্রেশ করলাম। দেখুন এখানে এই যে আমাদের তিন নম্বরে কী রয়েছে, আমাদের তিন নম্বরে রয়েছে এই যে সাকি নাজমুস, এটি এই জায়গায় শো করছে। তারপরে আমরা যদি কোনো ইমেইল এখানে দিয়ে লিখতে চাই, অর্থাৎ এখানে ফ্রম ইউজার্স হোয়ার আইডির জায়গায় ইমেইল হবে,
অর্থাৎ ইমেইল ইকুয়াল টু হবে হচ্ছে আমি এটি লিখলাম সৌদ নাজমুস অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম, অর্থাৎ যেই ইমেইল রয়েছে সৌদ নাজমুস অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম সেইটার ফার্স্ট নেম এবং লাস্ট নেম শো করবে। আমি এখানে গিয়ে রিফ্রেশ করলাম, দেখুন এখানে কোনো কিছু শো করছে না, কারণ এখানে আমাদের টেকনিক্যালি সেই ইমেইল অ্যাড্রেসটি নাই, অর্থাৎ সেই ইমেইল আইডিটি এখানে নেই, সেই কারণে শো করছে না। আমরা যদি এই জায়গায় এই ইয়াহুর জায়গায় জিমেইল রয়েছে, আমরা জিমেইল লিখে দিলাম, চেঞ্জ করলাম, তারপরে আমি এটি রিফ্রেশ করছি, দেখুন এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি শো করছে। এখানে আমরা লিখতে পারি নেম, এভাবে লিখে দিতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে, দেখতে সুবিধা হবে নেম সৌদ নাজমুস, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি শো করছে। তারপরে দেখুন আমরা সকল ডাটা শো না করে নির্দিষ্ট কিছু ডাটা শো করাতে যাচ্ছি, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক কিছু ডাটা শো করাতে যাচ্ছি। এইখানে যে আমরা ইমেইলের জায়গায় অথবা এখানে আমরা আইডির জায়গায় কিন্তু লিখে দিচ্ছি হোয়ার আইডি ইকুয়াল টু থ্রি অথবা আইডি ইকুয়াল টু ফোর, এখানে আমরা লিখে দিলাম আইডি ইকুয়াল টু ফোর, তাহলে সরি এটা এইটা আইডি ইকুয়াল ফোর, এখানে চার নম্বরে আমাদের এটি শো করছে, আমাদের এখানে চার নম্বরে রয়েছে, দেখুন এখানে তাহসিন বাবু এটি এখানে শো করছে। কিন্তু আমরা যদি একটি ডাটা শো না করায় অথবা আমাদের ডাটাবেজের সকল ডাটা শো না করায় আমরা নির্দিষ্ট কয়েকটি ডাটা শো করাতে চাচ্ছি, এখানে আমরা হোয়ারের মাধ্যমে আইডি ইকুয়াল টু ফোর অথবা আইডি ইকুয়াল টু থ্রি ইত্যাদি দিতে পারি, কিন্তু আমরা নির্দিষ্ট তিনটি অথবা চারটি ডাটা শো করাতে চাচ্ছি, প্রথম তিনটি অথবা প্রথম চারটি অথবা লাস্টের তিনটি বা লাস্টের চারটি, সেটি আমরা কীভাবে করব। আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম শো করাচ্ছি, সেই সঙ্গে আমরা এখানে আইডিটাও সিলেক্ট করি, সিলেক্ট আইডি, আমাদের বুঝতে সুবিধা হবে, এখানে আরেকটি নিচ্ছি আইডি স্পেস দিয়ে, তারপরে এটা আসবে, দেখি সিনট্যাক্স এটা তেরো, সরি এখানে আমরা আইডিটা নেই নাই, শুরুতেই নিয়ে নিই, এখানে আমরা আইডি নিলাম এবং আমাদের এয়ারে থেকে আইডিটা আসলো, তারপরে আমি এটি রিলোড করলাম পনেরো নম্বর, ও সরি এইখানে আরেকটি কনক্রিটেশনের ডট হবে সেটি দিতে ভুলে গেছি, তারপরে আমি এটি রিলোড করলাম, দেখুন এখানে নেম ও আমাদের নেমটা ফেলাই দেই, শুধু আইডি দিয়ে শো করাই, এটি কোনোটাই লাগবে না আইডি। এখানে চার নম্বরে রয়েছে তাহসিন বাবু, তারপরে আমরা যদি সকল সিলেক্ট করতে চাই এখানে হচ্ছে স্টার চিহ্ন দিয়ে তারপরে হোয়াইল দিয়ে শো করাতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা চাচ্ছি যে প্রথম কয়েকটি ডাটা শো করবে, প্রথম কয়েকটি ডাটা শো করানোর পূর্বে আমাদেরকে ডাটার শর্টিংটা আগে ঠিক করতে হবে, অর্থাৎ আমরা এখানে যে ডাটাগুলো শো করছে, যেমন এই জায়গায় আমরা হোয়ারটা মুছে দিলাম, তারপরে আমি যদি এটি রিলেট করি, দেখুন আমার সকল ডাটা শো করছে, এই ডাটাগুলো আমার কিন্তু ধারাবাহিকভাবে অ্যাসেন্ডিং অনুযায়ী শো করছে, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে শো করছে, আমরা যদিও এই জায়গায় কোনো কিছু লিখি নাই তারপরে এটি অ্যাসেন্ডিং অনুযায়ী শো করছে, কিন্তু আমরা এটি যদি ডিসেন্ডিং অনুযায়ী শো করতে চাই অর্থাৎ উল্টো দিকে শো করাতে চাই, তাহলে এইখানে আমাদের লিখে দিতে হবে অর্ডার বাই আইডি, অর্থাৎ সেটি আইডি অনুযায়ী শো করবে এবং আমরা এইখানে DESC অর্থাৎ ডিসেন্ডিং অনুযায়ী শো করবে সেটি আমরা লিখে দিলাম, তারপরে আমি যদি এটি রিফ্রেশ করি, দেখুন এখানে ছয় নম্বরটা শুরুতে চলে আসছে এবং এক নম্বরটা সবার লাস্টে চলে আসছে, বড় করি দেখুন ছয় নম্বরটি সবার প্রথমে আসছে এবং এক নম্বরটি সবার শেষে চলে আসছে। তারপরে আমরা যদি এই জায়গায় এসি লিখে দেয় অর্থাৎ অ্যাসেন্ডিং যদি লিখে দেয় তাহলে এটি অ্যাসেন্ডিং অনুযায়ী শো করবে। অনুরূপভাবে আমরা এখানে অর্ডার বাই আইডি দিয়েছি, অর্ডার বাই আইডি না দিয়ে যদি আমরা এখানে ইউজার নেম অথবা ফার্স্ট নেম লাস্ট নেম ইত্যাদি হিসাবে দিই, যেমন ফার্স্ট নেম অনুযায়ী শো করবে এবং অ্যাসেন্ডিং অনুযায়ী শো করবে, আমি এটি রিফ্রেশ করছি, দেখুন প্রথমে এ যেটি রয়েছে সেটি আগে আসছে, তারপরে এস এস এস, তারপরে লাস্টে টি এবং সবার শেষে টিটা চলে আসছে, এখানে কিন্তু আইডি কাজ করেনি। তারপরে এখানে আমাদের আরও কিছু তথ্য রয়েছে, যেমন লাস্ট নেম রয়েছে অথবা পাসওয়ার্ড রয়েছে, আমরা পাসওয়ার্ড অনুযায়ী যদি দিতে চাই অথবা ইমেইল অনুযায়ী দিতে চাই সেই অনুযায়ী আমাদের ডাটা শো করবে। তারপরে আমরা এখানে অর্ডার অনুযায়ী শো করালাম, আমরা ফার্স্ট নেম না দিয়ে আইডি অনুযায়ী শো করাই, অর্ডার বাই আইডি অনুযায়ী। তারপরে এই জায়গায় আমরা যদি নির্দিষ্ট সংখ্যক তথ্য দেখতে চাই, যেমন এখানে আমরা প্রথম তিনটি তথ্য দেখতে যাচ্ছি অথবা আমরা লাস্টের তিনটি তথ্য দেখতে যাচ্ছি, তাহলে প্রথম তিনটি তথ্য যদি আমরা দেখতে চাই এটি অ্যাসেন্ডিং রয়েছে যেহেতু আমাদের প্রথম তিনটি তথ্য শো করবে, এখানে আমাদের সিলেক্ট আইডি ফার্স্ট নেম এগুলো সব ঠিক থাকবে, জাস্ট অর্ডার বাই আইডি এসসি লেখার পরে আমাদের এখানে লিখতে হবে লিমিট থ্রি, যদি আমরা লিমিট থ্রি লিখে দেই তাহলে দেখুন এখানে প্রথম তিনটে ডাটা শো করছে। তারপর আমরা এখানে যদি এসসির জায়গায় যদি আমরা ডি
ডিএসসি লিখি অর্থাৎ ডিসেন্ডিং অনুযায়ী শো করবে। তারপর এটি রিফ্রেশ করলাম, দেখুন এখানে 6 5 4 অর্থাৎ লাস্ট থেকে ডাটা শো করা শুরু করেছে এবং লাস্টের তিনটে ডাটা শো করছে। এ জায়গায় ইচ্ছা করলে আমরা বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি। আমরা যদি 4 লিখি তাহলে এখানে 4টি ডাটা শো করবে, আবার যদি এখানে আমরা এসসি দেই তাহলে প্রথম 4টি ডাটা শো করবে। এভাবে আপনারা ডাটা শো করাতে পারেন। তারপরে আরেকটি বিষয় রয়েছে, যেমন এখানে আমরা স্টার্ট দিয়ে দেই অর্থাৎ সকল ডাটা এসে সমস্যা নাই, ফ্রম ইউজার্স অর্ডার বাই আইডি এসি লিমিট 4 এগুলো থাক কোনো সমস্যা নাই। যেমন আমরা এখানে দেখুন আমাদের ডাটা রয়েছে 1 থেকে 6 পর্যন্ত, আমরা চাচ্ছি যে নির্দিষ্ট সংখ্যক ডাটা অর্থাৎ নির্দিষ্ট নাম্বারের চাইতে বড় ডাটা অথবা নির্দিষ্ট নাম্বারের চাইতে ছোট ডাটা এগুলো শো করবে। তাহলে আমরা কিভাবে শো করাবো, যেমন আমাদের এইখানে এখানে রয়েছে 1 2 3 4 5 6টি ডাটা রয়েছে, আমরা 4 নম্বরের চাইতে ছোট যেই ডাটাগুলো সেই ডাটাগুলো শো করাবে, অথবা এখানে 4 নম্বরের চাইতে বড় যেই ডাটাগুলো সেই ডাটাগুলো শো করাবে। তাহলে আমরা কিভাবে করাবো, এখানে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স এখানে লিখে দিলাম, তারপর আমাদের এখানে হোয়ার একটা কন্ডিশন দিতে হবে। হোয়ার ইতিপূর্বে আপনারা দেখেছেন হোয়ার কন্ডিশন দিয়ে কাজ করা যায়, অর্থাৎ হোয়ার আইডি ইকুয়াল টু দেওয়া যায় অথবা আইডি ইকুয়াল টু 5 এখানে লিখা যায়। আমরা অর্ডার বাইটি এটা মুছে দিলাম, হোয়ার আইডি ইকুয়াল টু 5 এটা যদি লিখি আমরা তাহলে আমাদের শুধুমাত্র 5 নম্বর আইডি রয়েছে যেটি সেটি শো করবে, 5 নম্বরটা শো করছে। কিন্তু আমরা এখানে হোয়ার আইডি হচ্ছে লেস দেন 5 যদি লিখে দেই তাহলে 5-এর চাইতে ছোট যেই আইডি রয়েছে সেই আইডির তথ্যগুলো শো করবে। এই যে দেখুন 5-এর চাইতে ছোট এই যে 1 থেকে 4 সেই 4টি ডাটা শো করছে। আবার যদি আমরা এখানে গ্রেটার দেন লিখি অর্থাৎ আইডি হচ্ছে 5-এর চাইতে বড় যে আইডিগুলো রয়েছে সেই আইডির তথ্যগুলো শো করবে। তাহলে আমরা সেভ দেই, তারপরে এটি আমরা রিফ্রেশ করলাম, দেখুন এখানে 6 নম্বর আইডিটা শো করছে, অর্থাৎ 6 নম্বর আইডির তথ্য শো করছে। এখানে 5-এর চাইতে বড় শুধুমাত্র 6, সে কারণে 6 নম্বরটি শো করছে। তারপরে আমরা যদি এখানে লেস দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল ব্যবহার করতে চাই, যেমন এখানে আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে এটি আমরা যদি রিফ্রেশ করি দেখুন এখানে 5 এবং 6 শো করছে, কারণ এখানে আমরা বলেছিলাম যে সকল ডাটা 5-এর চাইতে বড় অথবা সমান সে সকল ডাটা শো করবে। এখানে 5 হচ্ছে 5-এর চাইতে বড় না কিন্তু সমান, আর 6টা হচ্ছে 5-এর চাইতে বড়। এখানে 5 6 এই দুটির ডাটা এখানে শো করছে। অন্যভাবে আমরা এখানে লেস দেন দিতে পারি, যেমন 5-এর চাইতে ছোট অথবা সমান এখানে আমরা 4 লিখলাম, 4-এর চাইতে ছোট অথবা সমান সেই ডাটাগুলো শুধুমাত্র শো করবে। দেখুন এখানে 1 2 3 4 অর্থাৎ 4 নম্বর ডাটা পর্যন্ত শো করেছে। এভাবে আপনারা গ্রেটার দেন লেস দেন দিয়েও কোনো নির্দিষ্ট নাম্বারের বেশি অতিরিক্ত ডাটা শো করতে পারেন, অর্থাৎ কোনো নির্দিষ্ট নাম্বারের চাইতে বড় যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো শো করতে পারেন, অথবা নির্দিষ্ট নাম্বারের চাইতে ছোট যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো শো করতে পারেন। অর্থাৎ যখন আপনারা কোনো টাইম নিয়ে কাজ করবেন আপনারা বলে দিতে পারেন যে এই টাইমের চাইতে বড় যে টাইম রয়েছে অথবা এই ডেটের চাইতে বড় যে ডেট রয়েছে সেই ডেটের ডাটাগুলো শো করবে, আবার অনেক সময় এই ডেটের চাইতে পিছনের ডেটের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো শো করবে। এভাবে আপনারা বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে ডাটা শো করাতে পারেন। এ পর্বে কীভাবে ডাটা সিলেক্ট করবেন এবং বিভিন্নভাবে ডাটা সিলেক্ট করবেন সে সম্পর্কে আলোচনা করা হলো। পরবর্তী টিউটোরিয়ালে ডাটাবেস সম্পর্কে আরও বেশ কিছু আলোচনা করা হবে। টিউটোরিয়ালটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল আইকনটিতে চাপ দিন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।